রামেন্দ্রকে রামেন্দ্র মজুমদার অনুরোধ করছি, ফরিদ আহমেদকে অনুরোধ করছি, মঞ্জুর আহমেদকে। এবং অনুরোধ করছি আজকের এই সন্ধ্যা এবং এই মেলা প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় লেখিকা শেখ নাসির। দীর্ঘদিন কাজ করেছেন এই দুজন মানুষের সাথে, ফরিদ আহমেদ রামেন্দ্র মজুমদার, নানাভাবে কাজ করেছেন। আমি প্রথমে ফরিদ আহমেদকে অনুরোধ করবো খুব সংক্ষেপে কিছু বলবার জন্য সেলিনা সম্পর্কে। সেলিনা সম্পর্কে আমি মন্তব্য প্রথম একটি মাত্র করবো, একটি শব্দে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা সৃজনশীল লোক আছেন তাদের মধ্যে অনেকেই মুরব্বী আছেন। সেলিনা আপা হয়তো বয়সের দিক থেকে এতটা মুরব্বী নন যারা আছেন, কিন্তু শ্রদ্ধা করার মতো লোক আমাদের খুব কম আছেন। সেলিনা আপা আমাদের সেই জায়গাটা নিয়ে রেখেছেন। আমাদের হৃদয় থেকে আমরা যাকে শ্রদ্ধা করতে পারি সেই মানুষটি হচ্ছেন সেলিনা হোসেন। আর সেলিনা আপার যে সাহিত্য চর্চা দীর্ঘদিনের, সেই সাহিত্য চর্চার মধ্যেও আমি মাত্র দুটি শব্দ খুঁজে পেয়েছি, একটি হচ্ছে শুদ্ধতা আর একটি হচ্ছে সততা। সেলিনা আপার সাহিত্য চর্চার মধ্যে শুদ্ধতা আছে, সততা আছে, ভেরিয়েশন তো প্রচুর আছে, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো আমরা এই শুদ্ধতম লেখক এবং বাংলাদেশের লেখালেখির সততার প্রতি সেলিনা হোসেনকে আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সময়ে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক সেলিনা হোসেন, আমি কোনো সময় লেখিকা বলতে চাই না, তিনি নিজের কৃতিত্বে নিজের যোগ্যতায় লেখক হিসেবে, লেখক লেখিকা নির্বিশেষে লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার লেখা বিষয় বৈচিত্র্য আপনারা দেখবেন এবং অনেক গবেষণা লব্ধ জিনিস নিয়েও তিনি লেখালেখি করেছেন। আমার তার সঙ্গে সত্যতা অন্য ব্যাপারে যে আমাদের সামাজিক সাংস্কৃতিক যেসব আন্দোলন হয়, আমরা যেসব বিষয় নিয়ে নিরন্তর প্রতিবাদ করি, সেই প্রতিবাদের পাশে তিনি দাঁড়ান, সেই জন্যে আমাদের অনেক প্রীতি তার জন্যে। আর একটা প্রীতির কারণ আছে, আমাদের দুজনের বাড়ি লক্ষ্মীপুর এবং তাদের কিছুদিন আগে লক্ষ্মীপুরের পঙ্ক্তিমালা বলে একটা বই সম্পাদনা করেছে এবং সেখানে উৎসর্গ করেছে লক্ষ্মীপুরের রামেন্দ্র মজুমদার ও সেলিনা হোসেনকে। এবং সেলিনা চার বছর আমাদের ইউনেস্কো গভর্নিং বডিতে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন, আজকে যে এখানে তাকে সম্মাননা জানানো হচ্ছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা সবাই গর্ববোধ করছি। ধন্যবাদ সেলিনা। সেলিনা বাবা, আপনাকে আমরা কী দিয়ে সম্মান করতে পারি? আমাদের একমাত্র আছে ভালোবাসা। আমরা একটা সামান্য উত্তরীয় এনেছি, এক অতি সামান্য উত্তরীয়, কিন্তু এটা আছে আমাদের ভালোবাসার স্বাক্ষর, আমাদের সত্যিকার আন্তরিক ভালোবাসার স্পষ্ট ছাপ। তুলে দেবেন উত্তরীয় মঞ্জুর আহমেদ, তার আগে সামান্য কিছু কথা বলবেন। তিন দিনের উৎসব এখন শেষ হচ্ছে, শ্রেষ্ঠা নিশ্চয়ই বলবো মধুরে এন। আর আমার অত্যন্ত বড় সৌভাগ্য যে আমি আজকের এই উৎসবের প্রধান অতিথি সেলিনা হোসেনকে উত্তর করিয়া দেওয়ার একটা সুযোগ পেয়েছি। সেলিনা হোসেন যত না সাহিত্যগতভাবে আমার সাথে পরিচিত তার চাইতে ব্যক্তিগত পারিবারিকভাবে অনেক বেশি পরিচিত, ওই প্রসঙ্গে গেলাম না, কিন্তু আমি ছোট একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে দেখেছি বেগম পত্রিকা, মরহুম নাসিরুদ্দিন সাহেবের অক্লান্ত পরিশ্রম, সেখানে প্রচুর
নারী লেখক কবির লেখা ছাপা হতো ঈশ্বরের ছবি নিয়ে। আমরা পরে খুঁজতাম যে কে কোথায় গেলেন, কার কদ্দূর লেখালেখি হলো। মাঝে আমরা অনেকেই পেয়েছি, নিজের রহমানকে পেয়েছি, অনেকে পেয়েছি। আজকের দিকে বলতে পারি যে সেলিনা হোসেন সবাইকে ছাড়িয়ে ওপরে উঠে এসছেন। সেলিনা হোসেনই আজকে আমাদের সাহিত্য দেখেছেন। আমি অভিনন্দন জানাই সদস্যকে বাইকে। উত্তরীয় পড়াচ্ছে মঞ্জুর আহমেদ। শেষ কথা বলবেন সেলিনা হোসেন। আমার মনে হচ্ছে আমি বিদেশের মাটিতে নেই, আমার মনে হচ্ছে আমি প্রিয় স্বদেশে। সেই সব মানুষের কাছে যাদের ভালোবাসায় আজকে আমি আপ্লুত, অভিভূত এবং একটি সম্মান নিয়ে, গৌরব নিয়ে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করব, এই প্রত্যাশা। সবাইকে অনেক ধন্যবাদ। প্রতিমণ্ডলী, আমাদের পরবর্তী অনুষ্ঠান আমি জানি সবাই আপনার অপেক্ষা করছে, সামিনা চৌধুরীর গান। তবে তার আগে আপনার প্রস্তুত হন, আমি শুধুমাত্র যারা এই মেলায় গত এক বছর ধরে খেটেছে, যাদের শ্রমে, যাদের ভালোবাসায় এই মেলা তৈরি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি নাম উল্লেখ করার সময় আমার হবে না, কারণ এর সাথে অনেকে জড়িত।